ঢাকা 17 আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে ব্যালটে উপনির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আরো জানাতে শিশু মঙ্গল আদর্শ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ সোহাগ ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন প্রিয়া আপনি জানেন যে সকাল 8টা থেকে আসলে ভোট গ্রহণ শুরু ঠিক এই মুহূর্ত থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে 17 আসনের সবগুলো কেন্দ্র এবং আমি এই মুহূর্তে ঢাকা ক্যান্টনমেন্টের একটি এলাকার একটি কেন্দ্রে রয়েছে যেটি এই 17 আসনের একটি কেন্দ্র এবং এখানের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ অন্যান্য যে সকল প্রস্তুতি রয়েছে সেটি কিন্তু চূড়ান্তভাবে নেওয়া হয়েছে যেহেতু ঠিক 8টা বাজে হয়তো কিছুক্ষণের মধ্যেই ভোটাররা আসা শুরু করবেন এখানে এবং যে সকল অন্যান্য ব্যবস্থাপনা রয়েছে সেটি আপনি দেখেছেন কয়েকজন ভোটারও কিন্তু এরই মধ্যে কেন্দ্রে এসেছেন পোলিং এজেন্ট এবং অন্যান্য যারা রয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট তারাও কিন্তু তাদের দায়িত্ব বুঝে নিয়ে তারা তাদের যে কার্যক্রম রয়েছে সেটি তারা বুঝে নেওয়ার চেষ্টা করছেন তো সব মিলিয়ে আসলে এই 17 আসন জুড়ে যে নির্বাচন রয়েছে আজকে সেটি আসলে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে নির্বাচন কমিশনের যে তদারকি রয়েছে সব মিলিয়ে আসলে সবাই চাচ্ছেন সুষ্ঠু পরিবেশে একটি শান্তিপূর্ণভাবে এই ভোট গ্রহণ শেষ করতে এবং যারা ভোটার রয়েছেন তারা যাতে তাদের পছন্দের যে প্রার্থী রয়েছেন অথবা তারা যাকে চাচ্ছেন তাকে যাতে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন এটি নিশ্চিত করার চেষ্টা চলছে আপনি জানেন যে নির্বাচন কমিশন থেকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে কিন্তু বারবার বলা হয়েছে যে একটি শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চায় ঢাকা 17 আসনের যে উপনির্বাচন সেটিকে কেন্দ্র করে সেই প্রস্তুতি কিন্তু আমরা গত কয়েকদিন ধরে দেখেছি এবং তারই আসলে যে বাস্তবায়ন সেটি দেখা যাবে আজকে আপনি জানেন যে এখন থেকে শুরু করে বেলা 4টা পর্যন্ত অর্থাৎ বিকাল 4টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে ব্যালটে নেওয়া হচ্ছে এই ভোট এবং এরপরে মূলত ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে আমরা রাজধানীর এই অংশটি জুড়ে 17 আসনের যে অংশটি রয়েছে সেটি জুড়ে আমরা দেখেছি যে পুরো এলাকা জুড়ে কিন্তু নিরাপত্তা বলয় এক ধরনের তৈরি করা হয়েছে অর্থাৎ ভোটকে কেন্দ্র করে কোনো ধরনের অরাজক পরিস্থিতি বা আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো ধরনের অবনতি যাতে না ঘটে সেই বিষয়গুলো উপর কিন্তু গুরুত্ব দিয়ে পুরো নির্বাচনী যে ব্যবস্থা রয়েছে সেটি সাজানো হয়েছে এবং যানবাহন চলাচলের উপর কিন্তু নিষেধাজ্ঞা কোনো কোনো ক্ষেত্রে কোথাও কোথাও নিয়ন্ত্রণ করা সেটিও কিন্তু করা হয়েছে তো সব মিলিয়ে আসলে কেবল ভোট গ্রহণের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশন এবং অন্যান্য সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা প্রত্যাশা করছেন যে একটি শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং সম্পন্ন হবে সেটি শেষে আসলে এটির যে ফলাফল সেটি জনগণের রায়ে যে ফলাফল আসে সেটি জানিয়ে দেওয়া হবে তো প্রিয়া এই ছিল এই কেন্দ্র থেকে এই মুহূর্তের খবর সোহাগ ধন্যবাদ আপনাকে এবার আমরা আমাদের আরেক সহকর্মী ফরহাদ ইবনে মালিকের কাছে যাব তিনি আছেন মহাখালী আব্দুর হামিদ দর্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফরহাদ জানাবেন সেখানে ভোটার উপস্থিতি কেমন দেখছেন নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন সব মিলিয়ে সেখানকার চিত্র জানাবেন তো আব্দুর হামিদ দর্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেট খুলে দেওয়া হয়েছে আর এই গেট খুলে দেওয়ার পরেই কিন্তু ভোটার অল্প অল্প করে ঢুকতে শুরু করেছেন এখন পর্যন্ত সেই বড় রকমের যে ভোটার উপস্থিতি তা লক্ষ্য করা যায়নি যেহেতু সকাল আর শহর এলাকা রাজধানী ঢাকা এই কারণে একটু পরে হয়তো বা আমরা আশা করছি যে ভোটার উপস্থিতি আরও বাড়বে আমাদের আমার আশেপাশে সমর্থকরা অনেকে আছেন অনেকে ভোট দেবেন তারাও আছেন আস্তে আস্তে শুরু হচ্ছে ভিড় বাড়তে শুরু করেছে আমরা আশা করছি যে সময় যত গড়াবে ততই ভিড় আরও বাড়বে এখানে বিভিন্ন রকমের বিভিন্ন যেসব প্রার্থী আছে সে সকল প্রার্থীদের যারা সমর্থক আছেন তারা এখানে এসেছেন অনেক ভোটার অনেকে প্রবেশ করছেন আমরা একটু দেখাচ্ছি যে অনেকে কিন্তু প্রবেশ করছেন ভোট দেওয়ার জন্য সকাল সকালে এসেছেন কিন্তু ভোট দেওয়ার জন্য এসে প্রবেশ করতে চাইছেন আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই যে অনেকে ভোট দেবেন তাদের সাথে একটু কথা বলবো আপনি তো এসেছেন কখন ভোট দেবেন এই তো শুরু হবে একটু প্রথম ভোট দেবো আমরা আচ্ছা কেমন দেখছেন পরিস্থিতি আর কি মনে করছেন কেমন ভালো দেখছি ভালো 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 দেখছি জি ধন্যবাদ আপনাকে তো প্রিয়া বিষয়টা দেখছিলেন যে ভোট দিতে এসেছেন অনেকে অনেকে বলছেন যে সময় গড়াবে একটু এখন পর্যন্ত তারা পর্যবেক্ষণে আছেন ভোট দেওয়ার জন্য এসেছেন সকাল সকাল অনেকে সকাল সকালে ভোট দিতে চাইছেন যে সকালবেলা যেহেতু হয়েছে ভোটটা শুরুতেই দিয়ে চলে যাবেন বিভিন্ন অনেকে কাজকর্ম আছে অনেক অফিস আদালত আছে অফিস আদালতে চলে যাবেন তো ভোট শুরু হয়েছে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে শান্তিপূর্ণভাবে চলবে বলে আশা করছেন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর সব জায়গাতে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা পর্যবেক্ষণ করছে যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা রুখতে কিন্তু তারা সর্বোচ্চ
সর্বোচ্চ ভাবে তৎপর তারা রয়েছেন। আর ভোট গ্রহণের বিভিন্ন প্রার্থীরা আছে, যে সকল প্রার্থীরা তারা কিন্তু একে একে বিভিন্ন ভোট কেন্দ্র যেগুলো আছে সেগুলো কিন্তু তারা পরিদর্শন করবেন। পরিদর্শন করে তাদের ভোটারদের কাছ থেকে তারা বিভিন্ন বিষয়গুলো জানতে চাইবেন, যে ভোট কেমন হলো, কোনো রকম সমস্যা হয়েছে কিনা, আর সুষ্ঠু ভোট নিয়েও কিন্তু তারা কথা বলবেন সবার সাথে, যে ভোট দিতে কারো রকমের কোনো সমস্যায় পড়তে হয়েছে কিনা। আইন শৃঙ্খলা বাহিনী এখানে তৎপরভাবে কাজ করছে, কোনো রকম যারা ভোটার না ভোটারবিহীন যারা ভোটার না তারা কেন্দ্রে আশেপাশে ঘোরাঘুরি করা থেকে বিরত থাকতে তারা নির্দেশ দিয়েছেন বারবার। পাশাপাশি যে কোনো রকমের ঘটনাকে রুখতে তারা তৎপরভাবে রয়েছেন, তাদের তৎপরতা লক্ষ্য করা গেছে। কয়েকবার আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ভোট কেন্দ্রের ভেতরেও আছেন, তারা কিন্তু সর্বোচ্চ তৎপরতার সাথে কাজ করছেন। আমরা একজন কর্মকর্তার সাথে যদি একটু কথা বলতে চাই, যে আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনি এখানে এসেছেন, আচ্ছা, অনেকে শুরু হয়েছে যেহেতু ভোট দেওয়ার জন্য তারা সবাই প্রবেশ করছেন, আমরা একটু প্রবেশ করতে চাই, আমরা একজন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলতে চাই যে তারা এখানে এসেছেন, একটু আপনার সাথে কথা বলতে চাই। ভোট শুরু হয়েছে, কোনো রকমের কোনো বিশৃঙ্খলা এখন পর্যন্ত লক্ষ্য করছি? আমরা একজন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কথা বলতে চাই, কোনো রকমের কোনো সমস্যা আপনারা লক্ষ্য করছেন? এখন বিষয়টা হলো, এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তাদের সাথে কথা বললে ভালো হয়, এখন আমাদের কোনো সমস্যা নাই এই কেন্দ্রে। ধন্যবাদ। তো প্রিয়া, যে বিষয়টা দেখছিলেন যে ভোট গ্রহণ শুরু হয়েছে, ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত, আর 4টার পরে ভোট গণনা শুরু হবে, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণে উপনির্বাচন চলছে, আর এই উপনির্বাচনে ভোট গ্রহণের পরে জানা যাবে কে নির্বাচিত হচ্ছে। প্রিয়া ফরহাদ, আপনাকে ধন্যবাদ। আমাদের আরেক সহকর্মী ফারজানা জ্যোথি আছেন তিতুমির কলেজে, সেখান থেকে যোগ দিয়েছেন। জ্যোথি, জানাবেন সেখানকার কি পরিস্থিতি, ভোটার উপস্থিতি কেমন দেখছেন, নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানাবেন। আপনার মাধ্যমে শুনছিলাম আমাদের আরেক সহকর্মী ফরহাদের কথা, যে সেখানে ভোটার উপস্থিতি বেশ ভালোই দেখতে পেয়েছে সে, কিন্তু আমাদের এই আমরা এখন যেই কেন্দ্রটিতে আছি তিতুমির কলেজ, এখানে মাত্র 3টি বুথ এবং 2টি পুরুষ 1টি নারী, আর এখানে আসলে সকালবেলা এতটা জমে ওঠেনি। আমরা আসার পরে দেখেছি যে বেশ 4-5 জন ভোটারের মতো প্রবেশ করেছে, এবং এখন বেশ কয়েকজন ভোটার আমরা প্রবেশ করতে দেখছি। তো এই কেন্দ্রে আসলে মোট ভোটার হচ্ছে পুরুষ 1905 জন এবং নারী হচ্ছে 1008 জন। তো এই মোট 3টি কেন্দ্রে যে ভোটার, সেই কেন্দ্রগুলো বেশ দূরে দূরে আছে, এবং আমরা এখানে আসার পর থেকে দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সজাগ দৃষ্টি আছে, তারা মোবাইল নিয়ে ঢুকতে দিচ্ছে না, বিভিন্নভাবে চেক করে তারপরে ঢুকাচ্ছেন, এবং অন্যান্য যারা আছে তারাও বেশ সহযোগিতা করছেন, যে কোন কেন্দ্রে ভোট দিবেন, কতটুকু দূরে এবং কীভাবে দিবেন সবই বুঝিয়ে দিচ্ছে। তো এই মুহূর্তে আসলে আপনাকে ভোট কেন্দ্র যেটি, সেই কেন্দ্রের একটু দেখাতে চাচ্ছি, যে এখন পর্যন্ত ভোটারদের তেমন কোনো লাইন আমাদের চোখে পড়েনি, এবং সুশৃঙ্খলভাবে মানুষ প্রবেশ করছে। এটি একটি নারী ভোট কেন্দ্র। তো এই তিতুমিরে আমরা যখন ঢুকছিলাম, তখন আসলে এই যারা 8 জন প্রার্থী, আপনি জানেন যে এই ঢাকা 17 আসনের আজকের নির্বাচনে 8 জন প্রতিদ্বন্দ্বিতা করছে, তার মধ্যে মূল যারা প্রচারণায়ও এগিয়েছিলেন এবং মানুষ যাদের কথা খুব বেশি বলেছে, এরকম কয়েকজন প্রার্থীর এজেন্টকে আমরা বাইরে দেখতে পেয়েছি, আর 8 জনের এজেন্ট দিতে পেরেছেন কি না সেটাতেও আসলে একটু সন্দেহ রয়ে গেছে। ভেতরে সবাইকে আমরা আসলে প্রত্যেক প্রার্থীর এজেন্টকে এখন পর্যন্ত দেখতে পাইনি, আর যারা ভোটার বাইরে ছিলেন তাদের সাথে ইতিমধ্যে কথা হয়েছে, এবং তাদের মধ্য থেকে আমাদেরকে জানিয়েছেন যে পরিবেশ ভালো, একটু আগে যদিও একটু বৃষ্টির ছিটে ফোঁটা আমরা দেখতে পেয়েছি। ভোটাররা এতে অবশ্য শঙ্কিত নন, তারা বেশ আনন্দমুখর পরিবেশে এসেই ভোটটি দিতে যাচ্ছেন, নিজের ভোট নিজেই দিতে যাচ্ছেন, এবং তারা বেশিরভাগ ভোটারই মনে করেন যে ভোট তাদের নাগরিক অধিকার, এবং তারা তাদের নাগরিক অধিকার প্রয়োগ করে দেশের প্রতি তাদের কর্তব্য পালন করবেন, এবং তারা যাদেরকে নির্বাচিত করতে চান সেই প্রার্থী এসে তাদের কথা শুনবেন, এবং এই ঢাকা 17 আসনে তাদের সমস্ত অভাব অভিযোগ সব কিছু দেখাশোনা করে তাদেরকে নাগরিক সুযোগ সুবিধাটাও দেবেন। প্রিয়া কুণ্ডু, ফারহানা জ্যোতি, ধন্যবাদ আপনাকে।